এদের জন্য শপিং করবো না করবো না করেও লাস্ট টাইমে এসে এত সুন্দর ড্রেস আমি কোথা থেকে কিনলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিজের টাকা দিয়ে প্রিয় মানুষের জন্য এদের পাঞ্জাবি কেনা, তা আবার তার পছন্দের শপ থেকে, আসলে এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। যারা করেছে তাদের জন্য আসলেই এটা ব্লেসড। আসার জন্য এত সুন্দর সুন্দর শর্ট প্যান্ট অ্যান্ড এত সুন্দর সুন্দর গেঞ্জি কোথা থেকে কিনলাম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আজকের সুন্দর ব্লগ, আর আমার এত সুন্দর সুন্দর জামাগুলো আমি কোথায় দেখেছি এবং কিনে ফেলেছি সেগুলোও কিন্তু আজকে দেখাবো। কে বলতে পারবে আমি কোন জামাটা নিয়েছি? তো চলো দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বান্ধবীর বাসা থেকে এসে সারা দিন ঘুমিয়েছি, এসেছিলাম ওর বাসা থেকে অনেক সকালে যেন আমি বাসায় এসে একটা ঘুম দিতে পারি। আসার পর এমন ঘুম দিয়েছি, ওই আসার বাবা এসে হচ্ছে একদম 5:30 সময় উঠিয়েছে। উঠানোর পর যেহেতু আমি রোজা ছিলাম তো শাওয়ার নিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম ইফতারের জন্য, আর ইয়াসার বাবা খুব তাড়াহুড়া করছিলো যেহেতু ইয়াসাকে নিয়ে আজকে মার্কেটে যাব। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইয়াসার জন্য শপিং করবো, দ্যাটস ইট, আর কারোর জন্য কিছুই কিনবো না। আর ওর জন্য জুতা কিনবো, যদিও ওর বার্থডেতে 2 জোড়া জুতা কেনা হয়েছে, রোজার ঈদেও কেনা হয়েছে, সেগুলো এখনও সব পরা হয়নি। দেখেন এটা হচ্ছে কুরবানিদের আনন্দ, রাস্তা দিয়ে এরকম গরু টেনে টেনে নিয়ে যাবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে, তাই না? তো আজকে আমরা ইফতার করব দক্ষিণা কিচেনে। আপনারা জানেন যে ওইখানের খাবার আমার অনেক পছন্দ, ওদের দাম যদিও একটু বেশি কিন্তু খাবার কিন্তু খুবই টেস্টি। সো এই জন্য ইয়াসের বাবা আজকে ও লাঞ্চ করে নেই, শুক্রবার ছিল, ওর যেহেতু অফিস ছিল ও ভাবছে আমার সাথে একসাথে ইফতার করবে এসে। তো অলরেডি আমরা চলে এসেছি দক্ষিণা কিচেনের সামনে। আমার বাসা থেকে বেশিক্ষণ লাগে না, হাইস্ট হচ্ছে 7-8 মিনিটের মতো লাগে, তো আসতে বেশিক্ষণ সময় লাগেনি। আসার পরে হচ্ছে আমরা মানে দেখলাম যে আজকে একটু ফাঁকা আছে, অত একটা ভিড় নাই, তারপর আমরা দোতলায় চলে গেলাম। আর ইয়াসার ওদিন হঠাৎ কেন যেন ডাস্টে অ্যালার্জি হচ্ছিলো, বারবার হেঁচি দিতেছিল, এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগতেছিল, কারণ ও ঠান্ডা লাগলে আমার কেমন যেন বিরক্ত লাগে, একদমই ভালো লাগে না। যাই হোক, আমরা এসে দেখতেছিলাম, আমি আমার খাবার অলরেডি অর্ডার করে দিছি, মানে আপনাদের ভাইয়া দেখতেছিল সে কি খাবে, কারণ সে সবসময় কনফিউশনে থাকে কি খাবে, কারণ ওদের এখানে অনেক অনেক আইটেম। সো ও ভাবতে ভাবতে আমি সবসময় আমার খাবার খেয়ে ফেলার, ওদের এই যে এটা মানে গ্রিলের সস এবং গ্রিলটা এত মজা, এই যে আমি ভয়েস দিতেছি এখন আবার আমার খেতে ইচ্ছে করতেছে। তো ইয়াসার বাবা মানে আমার খাবারটা দেখে সে খুবই এক্সাইটেড হয়ে বলতেছিল আমি তোমার খাবারটা অর্ডার করলেই ভালো হতো। সে তখন অর্ডার করে ফেলেছিল ভুনা খিচুড়ি, যেটা হচ্ছে আমি মাঝে মাঝে খাই, খিচুড়ি আমি সবসময় একদমই পছন্দ করি না, আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় গ্রিলটাই খাই, কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার এই যে একটা গ্রিল দেখতেছেন, সারাদিন রোজা রাখার পর এই গ্রিলটা আমরা 3 জন মিলে খাইছি, আমি নিয়ে আসাই আসার বাবা আর আমি। আর এখানে তার হচ্ছে স্পেশাল বিফ খিচুড়ি চলে আসছে, আর আমি লাচ্ছি অর্ডার করছিলাম সেটাও খেলাম। তা আমি এখানে বেশি একটা ক্লিপ নেই। তো ইয়াসার বাবাকে আমি কি যেন একটা বলতেছিলাম, সুজন ও মানে মনোযোগ দিয়ে শুনতেছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব নিউ মার্কেট। তো ইয়াসার বাবা আমাকে জিজ্ঞেস করতেছিল কোথায় যাবা, তো আমি বললাম চলো নিউ মার্কেটই যাই, দেখা যাক কী কী কেনা যায়। তারপর আমরা দেখলাম সামনে বিশাল বড় একটা জ্যাম, তো আমরা সিএনজি না নিয়ে রিক্সা নিয়ে নিলাম, কারণ সিএনজির মধ্যে জ্যাম যদিও থাকে, ভাই গরমে একদম মনে হয় সিদ্ধ হয়ে হাফ বয়েল হয়ে বের হবো, এজন্য ভাবলাম রিক্সাতে বাতাস খেতে খেতে যাই। তো এখানে আমি ক্যামেরা অন করছি, তো আপনাদের ভাই বলতেছে আমি কোনো এক্সপ্রেশন দিব না, আমি একটু রাগি রাগি এক্সপ্রেশন দেবো, সবাই ভাববে আমি অনেক রাগি, আসলেও রাগি কিন্তু এতটাও না। যাই হোক, আমরা হচ্ছে রিক্সা দিয়ে গল্প করতে করতে এটা সেটা, আসলে আমরা দুইজন না ম্যাক্সিমাম সময় মানুষ সংসার নিয়ে কথা বলে, মানে যারা বিবাহিত, আর আমরা কথা বলে আমাদের ফিউচার প্ল্যান নিয়ে, এটা আমাদের দুইজনেরই একটা অভ্যাস বলতে পারেন। যাই হোক, তারপর আমরা চলে এসেছি নিউ মার্কেট গাউসিয়ার সামনে। এইখানে কি কয়েকটা মার্কেটে আছে, মানে কয়েকটা হচ্ছে ভবন আছে, ওইখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি, তারপর হচ্ছে ইন্ডিয়ান, তারপর অনেক ধরনের ড্রেস সেল করে। সো ওদের সবগুলোতে আমি দেখলাম ম্যাক্সিমাম ড্রেসগুলোই অনেক দামি হয় আর অনেক সুন্দর হয়। আমি রোজার ঈদেও হচ্ছে এই মার্কেট থেকেই ড্রেস কিনেছিলাম। তো অনেকে জিজ্ঞেস করছেন এটা কোথায়, আমি আজকে বলে দিচ্ছি, এটা হচ্ছে নিউ মার্কেট
মার্কেটে আপনারা যে কাউকে বললেই হবে নিউ মার্কেট গাউসিয়ার সামনে আমি যাব। ওইখানে গেলেই দেখবেন অনেকগুলো ভবন আছে, আপনি যেটা ইচ্ছা ঢুকে ড্রেস দেখতে দেখতে হচ্ছে যাবেন, যেখানে ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন। তা আমি এরকমই করি। তো এখানে এই দোকানে আসলাম, আসার পর হচ্ছে অনেকগুলো দেখলাম, বাট আমার কাছে মনে হচ্ছিলো এই কালেকশনগুলো এর আগেও আমি দেখেছি। আর আমি চাচ্ছিলাম একটু আগানোর টাইপের মানে ড্রেস নিতে, যেমন ড্রেসটা একটু গর্জিয়াস থাকবে, সালোয়ারটা একদমই মানে নর্মাল থাকবে, আর ওড়নাটাও অনেক গর্জিয়াস থাকবে। তা আরেকটা দোকানে আসলাম, এখানে এসে পাকিস্তানি কিছু ড্রেস দেখলাম, বাট ট্রাস্ট মি যে একটা ড্রেসও আমার পছন্দ হয় নাই। মনে হচ্ছিলো যে এগুলো অনেক আগেই আমি দেখেছি অথবা অনেক বেশি নর্মাল লাগছিলো, কারণ এবার কুরবানির ঈদের নতুন কোনো কালেকশনই কোনো দোকানদার উঠায় নাই। সো এই জিনিসটা খুবই বিরক্ত লাগতেছিলো আমার। এই ড্রেসটা কোনো রকম আমার ভালো লাগছে, মানে এই মাস্টার্ড কালারের মধ্যেই আমি একটা ড্রেস নিতে চাচ্ছিলাম রোজার ঈদ থেকে, বাট পাচ্ছিলাম না। কিন্তু এটা আমার সাইজের নাই, এটা ছিল 44, বাট আমার বডি তো 44 না, আমার হচ্ছে 36, কিন্তু আমি 38 অথবা 40 পরি। কারণ আপনারা সবাই দেখেন আমি একদমই বডি শো করে ড্রেস পরা পছন্দ করি না, আমি খুব লুজ টাইপের ড্রেস পরি, মানে পাকিস্তানি মেয়েরা যেরকম পরে আমি সবসময় হচ্ছে লুজ ড্রেস পরি। আমার ড্রেসের হাত আর ইভেন ড্রেস সবসময় লুজ থাকে, একদম শরীরের সাথে লেগে থাকে এমন ড্রেস আমি কখনোই ক্যারি করি না, প্রায় হচ্ছে 5 ইয়ার্স 6 ইয়ার্স ধরে, কারণ এটা আমার একদমই পছন্দ না। তারপর আরেকটা দোকানে আসলাম, এখানে এসে তো মানে এইগুলো দেখে আরও বেশি বিরক্ত লাগতেছিলো। আর তখন ইয়াসার বাবা গিয়েছিল ওয়াশরুমে, আমি আর ইয়াসা একা একাই প্রতিটা দোকানে ঘুরে ঘুরে ড্রেসগুলো দেখছিলাম। বাট আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি এখানে হচ্ছে আপনাকে মিনিমাম মানে 2000 উপরে মানে বাজেট রাখতে হবে, তাহলে এই মার্কেটে আপনারা ভালো ড্রেস পাবেন। আই মিন 2000 টাকাও নর্মাল ড্রেস এর উপরে আপনাকে যেতে হবে, তাহলে এই যে আমার হাতে যেমন ড্রেস দেখছেন এইরকম অরিজিনাল ড্রেসগুলো পাবেন। ট্রাস্ট মি, এই ড্রেসটা আমার এত বেশি ভালো লেগে গিয়েছিলো, কিন্তু এটাও আমার সাইজ ছিল না, কারণ আমার 36-40 হলেও লাগতো, এটা ছিল 44, কারণ হচ্ছে ওরা কোরবানি ঈদের কোনো ড্রেস উঠায়নি, এগুলো সবই রোজার ঈদের। আর এই যে আমার হাতে দেখছেন ওইটা আমি নিয়ে নিয়েছি ব্যাগে, আমি একটা আগানুর নিয়েছি। আর এখানে এই দোকানে এসেছি জানেন এই জামাটার দাম মাত্র 1500 টাকা, বাট ট্রাস্ট মি এত সফট এত সুন্দর, এটা আমি ভেবেছি আমি ঈদের দিন সকালে ক্যারি করব, ইনশাআল্লাহ দেখা যাক কি করা যায়। সো আমি এই ড্রেসটা আমার হাতের এটাও নিয়ে নিয়েছিলাম। তারপর আমি হচ্ছে ওদের আরও কিছু কালেকশন দেখছিলাম, বাট ভালো লাগেনি। আর এই কালারটা ভালো লাগছে, বাট আপনাদের ভাইয়াও বলতেছিলো যে এটা কেমন যেন তাকায় আছে কালারটা, এই জন্য আর আমি নেই নেই। তারপর হচ্ছে আমাদের এই মানে এই মার্কেটটা অলমোস্ট শপিং শেষ, এখন আমরা চলে যাব ইয়াসার জন্য কেনাকাটা করতে। আই মিন এবার ঈদে ওকে হচ্ছে ওরকম হেভি কোনো কিছুই কিনে দিব না, জাস্ট নর্মাল জামা কাপড় যেগুলো হচ্ছে আমাদের সাথে বাইরে গেলে পড়তে পারবে, এই জন্য হচ্ছে যাবই মার্কেটটাতে, কারণ ওই মার্কেটটাতে খুবই আনকমন অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় বেবিদের। সো চলে এসেছে, দেখেন আসার পর এই প্যান্টগুলো আমার জাস্ট চোখ কেড়ে নিল, আর এগুলোর দাম খুবই কম ছিল, খুবই রিজনেবল ছিল, 250, 300, 400, 500, আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি আপনার বেবিকে কোন কোয়ালিটি পরাবেন। তা আমি হচ্ছে যে এই প্যান্টটা যা দেখছেন যে ওই লোকটার হাতে, তো এটা মাপ দিতেছিল, এটা নিয়ে নিয়েছি আসার জন্য। আর ওই যে অন্য একটা দোকানে প্লাজো টাইপের যে প্যান্টগুলো দেখতেছেন বড়দের, ওগুলো আমি আমার জন্য একটা নিয়েছি। আর এখানে চলে আসছি হচ্ছে আমার ভাবির জন্য ড্রেস দেখতে, সো ওর জন্য হচ্ছে আমি একটা ড্রেস কিনবো, যদিও বলে নাই বাট ওর জন্য নিয়ে নেবো। তো এখানে আমি কিছু ড্রেস দেখতেছিলাম, বাট ট্রাস্ট মি একটা ড্রেসও ভালো লাগে নাই, পরে অন্য দোকানে আবার ইয়াসের জন্য কেনাকাটা করতে চলে গিয়েছি। তারপর হচ্ছে ইয়াসার বাবা একা একা অন্য অন্য দোকানে দেখছিলো, আর আমি হচ্ছে এই দোকানে চলে আসছি আমার ভাবির জন্য ড্রেস দেখতে। এই দোকান থেকে আমি অন্য একটা ড্রেস আমার ভাবির জন্য নিয়ে নিয়েছিলাম, মানে ওর পছন্দ মতোই, ও আসলে একটা ড্রেস অনলাইনে দেখেছিলো, তো ভাবলাম ওর পছন্দের ড্রেসটাই নিয়ে নিই যেহেতু পেয়েছি। তারপরে এই দোকানে আসার পর ইয়া সেই জামাগুলো ধরতেছিলো বারবার, মানে এগুলো সে নিবে, বাট সে তো বুঝতেছে না এটা তার বড় সাইজ। আর এইখানে দেখেন কতগুলো শপিং ব্যাগ, একটার মধ্যে একটা, একটার মধ্যে একটা। আমি কিন্তু এই ফাঁকে আরও অনেক শপিং করছি টুকটাক, আসলে মেয়েরা এমনই হয়। আমি একটা টি শার্ট কিনেছি এত সুন্দর ব্ল্যাক কালার, ইনশাআল্লাহ পরলে আপনাদেরকে দেখাবো। তারপর আমরা বের হয়ে গেছি, তো ইয়াসার বাবা যেটা করেছে আমাদেরকে একটা রেস্টুরেন্টে বসেও চলে গেছে, মানে খাওয়া দাওয়া করার জন্য, যেমন লাচ্ছি ফুচকা অথবা ফ্রাইড রাইস টাইপের কিছু খাওয়ার জন্য। আর এই ফাঁকে হচ্ছে ওর জন্য মানে টুকটাক শপিং করে আসবে।
শপিং বলতে ও এবারে কিছুই কিনতে চাচ্ছিল না, অনলাইনে একটা পাঞ্জাবি দেখছে একটা শপে, তো ও ওইটা নিতে চাচ্ছিল। তো আমি বলছি তুমি তাও টুকটাক গেঞ্জি টেঞ্জি কিনে আনো বা টি শার্ট প্যান্ট এগুলো কিনে আনো। তো ও রোজারিতে যেগুলো কিনছে পাঞ্জাবি প্লাস হচ্ছে আরও কিছু ড্রেস, ওগুলোই ওর এখনও পরা হয়নি, যেহেতু ও রোজারিতে বেশি একটা ছুটি পায় নাই এই জন্য। আর এখানে হচ্ছে আমি ও আস মানে ফ্রাইড রাইস অর্ডার করছি, তো কিনে চলে আসতে আসতে আমার ফ্রাইড রাইসও চলে আসছে। তো আমরা দুজন মিলে একটাই ফ্রাইড রাইস খাচ্ছিলাম, আরও বেশি কিছু কিনে নেয়, জাস্ট দুইটা টি শার্ট কিনেছিল, কারণ ওর ওই যে বললাম অনলাইনে একটা পাঞ্জাবি দেখছে ওইটাতেই হচ্ছে স্যারের চোখ আটকে গেছে। তো এখানে খাওয়া দাওয়া আমরা শেষ করে তিনজন চলে যাব ওইখানেই। আর ভাই এইখান থেকে এইখানে রিশকা মানে এত দাম চাচ্ছিল, আমি জানি না কেন এত দাম চাচ্ছিল, অনেক বেশি দাম চাচ্ছিল। তারপর যাই হোক আমরা একটা রিক্সা নিয়ে চলে এসেছি এলিফেন্ট রোডে। তো এলিফেন্ট রোডে আসার পর এই শপটাতে হচ্ছে মানে ওদের অনেক অনেক সুন্দর সুন্দর লাক্সারিয়াস কিছু পাঞ্জাবি ছিল, ট্রাস্ট মি এত সুন্দর, আপনি একটা থেকে আরেকটা চোখ একদমই সরাতে পারবেন না। এখানে হচ্ছে ইয়াসে এসে খুবই হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ নিউ মার্কেট আপনারা সবাই জানেন অনেক বেশি গরম, সেখানে যেহেতু এসি ছিল তো অনেক বেশি ঠান্ডা ছিল। আর ইয়াসে বাবা হচ্ছে ট্রায়াল দিতে চলে গেছে, তো ও এই পাঞ্জাবিটা দেখে আসছিল মানে অনলাইনে, বাট ট্রাস্ট মি এটা পরার পর অদ্ভুত লাগতেছিল, আমার কাছে একটুও ভালো লাগে নাই। তারপর যাই হোক আপনাদেরকে দেখাবো না এখন, অন্য একটা পাঞ্জাবি নিয়েছে আমার পছন্দে নিয়েছে, সো ওই পাঞ্জাবিটা ওকে পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আর এমনিতেও যখন ট্রায়াল দিয়েছে অনেক অনেক ভালো লাগছে, মানে আমার এক দেখাই ভালো লেগেছে, আমি আর দামের দিকে তাকাই নি, আর যদিও অত দাম ছিল না কমই ছিল। তো এইখানে হচ্ছে আরও দেখেন ওদের অনেক কালেকশন আছে, বাট এইখানে হচ্ছে ওদের 2500 উপর থেকে পাঞ্জাবির প্রাইস শুরু, বাট ওরা হচ্ছে কিছু ডিসকাউন্টও দেয় ঈদের মানে কুরবানি উপলক্ষে। আর আপনাদের ভাইয়া যে পাঞ্জাবিটা নিয়েছে ওইটার প্রাইস ছিল প্রায় 2800 প্লাস, সো আমি ওইটা ওকে এবারে গিফট করেছি, বাট আমার কাছে দামটা অত আহামরি লাগে নাই, কারণ পাঞ্জাবির কোয়ালিটি অনেক অনেক ভালো ছিল। যাই হোক এখন আমাদের কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব বাসায়। আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ঈদটা যেন ভালো কাটে, আর খুব সুন আপনাদের সাথে চান রাতের ব্লগও শেয়ার করবো। সো আশা করি সবাই ভালো থাকবেন, টাটা।